হ্যালো এভরিওয়ান, আবারও নতুন একটা দিনের শুরু, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা উঠে আম্মু বাইরে চলে গেছিল বাজার করতে। আম্মু বাজার থেকে নাস্তা নিয়ে আসে, আসার সময় তো আমরা নাস্তা খাই, নাস্তা শেষ করি, তারপরে আম্মু মাছ নিয়ে আসছিল। মাছ কেটে কুটে আম্মু সব রেডি করে দিছিল, আমি জাস্ট মাছটা ভেজে নিছি। তো এখানে এটা মেবি বাটা মাছ ছিল, তারপরে আম্মু আরও কই মাছও মেখে রেখে দিছিল, আমি সেগুলো আবার ভাজা শুরু করি। তো এই ছিল দুপুরে, মাছ ছিল, অন্যান্য খাবার ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ, তারপরে কিছু সময় পরে চিন্তা করলাম যে একটু বাইরে যাওয়া দরকার। তো উঠি বিকালে, হালকা নাস্তা করি। আমি তখন একটা লেবুর শরবত বানিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে যাই। আমার কিছু হালকা পাতলা কেনাকাটার দরকার ছিল, ওই জন্য বাইরে বের হয়েছিলাম। তো আমি গেছিলাম মূলত একটা ময়েশ্চারাইজার কেনার জন্য। গিয়ে তো খুঁজতেছিলাম, ওটা পাচ্ছিলাম না, পরে দেখতে দেখতে হঠাৎ উপরের দিকে চোখ পড়ে যে ময়েশ্চারাইজার যেটা খুঁজতেছি ওটা পেয়ে গেছি। তারপরে দেখতেছিলাম যে আরও কী নেওয়া যায়। তো এই ময়েশ্চারাইজারটাই আমি নর্মালি ইউজ করি, পন্ডসের। এটা নর্মাল স্কিনের জন্য ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো। তারপর আরও চিন্তা করলাম যে আরও অন্য কিছু নেওয়া যায় কিনা বাসার জন্য। তো আমি এইখানে টুকটাক আরও অন্যান্য জিনিস দেখতেছিলাম, বিস্কিট দেখতেছিলাম এপাশে এসে। তো সুপার শপে গেলে যেটা হয় যে অনেক কিছুই নিয়ে নিতে মন চায় হঠাৎ করে, দেখতে থাকলে মনে হয় যে এটাও নেই ওটাও নেই, সব কিছু দেখতে দেখতে পরে আমি টুকটাক বাসার জন্য বিস্কিট, তারপরে নুডলস, মশলা এসব নিয়ে চলে আসি। তো এই ছিল সারাদিনের কাজ। সন্ধে আমার পড়ানো ছিল, টিউশনে যাই, পড়ানো শেষ করে আবার বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড টাটা।